আসসালামু আলাইকুম। ডিজিটাল লকার হাউসে চলে আসলো বিগেস্ট লকার, 7 ফিটের। দেখেন কতগুলো মানুষ লকারটাকে নিয়ে কাজ করতেছে। একটুখানি নড়াচড়া করতেই কত কষ্ট। এই হচ্ছে অবস্থা, বিগেস্ট লকার, এটা আনবক্সিং করা হবে। সো আমি চাচ্ছি একদম শুরু থেকে আপনাদেরকে ভিডিওটা দেখাতে। এখান থেকে এখানে আনতে দেখেন কতগুলো মানুষ কাজ করতেছে, আর এটা আপনাদেরকে এখন একদম আনবক্সিং করে দেখাবো কত বড় লকার এটা এবং কী কী রয়েছে এটার মধ্যে, ইনশাল্লাহ দেখাবো। বিগেস্ট লকার দেখেন, উঠাতে কত কষ্ট হচ্ছে, দেখেন কী অবস্থা। তাও এরা সবাই ট্রেনিং প্রাপ্ত, তারা এই এই এইগুলার কাজই করে, লকারের কাজ করে। আর আমাদের মতো যারা সাধারণ পাবলিক আছে তাদের আসলে তাদের সংখ্যা চেয়ে ডাবল সংখ্যা লাগবে আমাদের মতো সাধারণ মানুষের এটাকে নড়াচড়া করতে। আনবক্সিং হচ্ছে, আসলে বাইরে থেকে আনবক্সিং করতে হচ্ছে, কারণ দেখতেছেন এটা যে হাইট, এটার হাইট আসলে ভিতরে ঢুকানোর মতো না। হ্যাঁ, আর ওরকম স্পেস নাই, যার কারণে বাইরে থেকে আনবক্সিং করে আমরা এটাকে ভিতরে আনবো। এখানে যারা আছে তারা কিন্তু সবাই দক্ষ লোক, লকার নিয়ে কাজ করে, মানে উঠানো নামানো। তারপরও তাদের কি একটা অবস্থা দেখেন, যেরকম হেভি ওরকম বড় এই লকারটি, আনবক্সিং করে দেখাবো তখনই বুঝবেন। দেখেন কি একটা অবস্থা, এক একজনের চেহারার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন। ওইখানে কিন্তু বাড়ি খাবে, আস্তে করে দাঁড়া করায় ফেললে ঝামেলা শেষ। এবার দাঁড়া করো, এ হচ্ছে অবস্থা দেখতেছেন, এই দিক থেকে এদিকে আনতে এই অবস্থা। যারা এরকম হাই সিকিউরিটি লকার চাচ্ছেন, হেভি বড়, তাদের কোথায় আসতে হবে, ডিজিটাল লকার হয়েছে। বাকি ভিডিও দেখে যাবেন আনবক্সিং এর। এদিক দিয়ে দেন, এই এই উজি 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 ওই জায়গায় আনবক্সিং দেবো, ভিডিও হইব তো। হ্যাঁ ছুটুক, আপনি ওদিকে নিয়ে আসেন। তো আপনারা তো দেখলেনই কি একটা অবস্থা, এটা উঠাতে গিয়ে এখান থেকে এখানেই। যাই হোক, এখন এটা বিগেস্ট লকার, এখানে আমি কোথায় আর লকার কোথায়, এই হচ্ছে অবস্থা। আচ্ছা এটাই করেন, খুলেন, আমরা এখন ফোনটা খুলবো, আনবক্সিং করবো লকারটা। যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য এটা খুব পছন্দের হবে। এই তো চলে আসলো প্রথম লুকটা, তারপর আবার এখানে ই করা আছে, পলি করা আছে, আমরা এটা খুলে ফেলবো। হয়ে গেল আনবক্সিং, বিগেস্ট লকার। যারা বিগ সাইজের হেভি লকার চাচ্ছেন তাদের জন্য এই লকারটি হতে পারে একটি বেস্ট অপশন। আমরা এখন লকারটি খুলব, এখন যেহেতু একদম শুরুর দিকে তাই সব চাবিই লাগতেছে খোলার জন্য, 3টা চাবি লাগলো। আর এখন যেহেতু ব্যাটারি দেওয়া নাই তাই ডিজিটালে খুলতে পারলাম না। এই হচ্ছে অবস্থা, আমি একটু ভিতরে যাই। সো বুঝতেই পারতেছেন বাকিটার বলার কিছু নেই, কত বড় এই লকারটা, ঠিক আছে। আর এই যে দেখেন উপরে ইনার বক্সটা, আসলে এখানে ইনার বক্সটা ইউজ করতে গেলে মনে হয় আমার একটা টুল লাগবে। এই হচ্ছে অবস্থা, এখানে বিশাল জায়গা আছে, আর এখানে যে জায়গা মনে হয় একটা লকারের চেতে বেশি জায়গা। এখানে সেলফ আছে, সেলফগুলো বসানো যাবে, আমরা একটু সেলফগুলো বসে বসিয়ে দেখাবো, সমস্যা নেই। অপু ক্লিপগুলো বের করো, ক্লিপগুলো বের করো। আরে আরে কী অবস্থা, আল্লাহ, এই দেখেন ক্লিপ বের করার জন্য একজন আরেকজনকে তুলে ধরলো।
হচ্ছে অবস্থা। সো বুঝতেই পারতেছেন যে এটা বিগেস্ট লকার। যাই হোক, এটার সাইজটা একটু আমি দেখাই। আচ্ছা যাই হোক, সাইজটা হচ্ছে অলমোস্ট 7 ফিট। তারপরে ফুল রিভিউ কিন্তু আমি দিয়ে দিব এখন। তারপর আমি একটু বলে রাখি, এটা সাইজটা একটু উচ্চতা অলমোস্ট এটা কত, 7 ফিট থেকে একটু কম আছে, এটা 83 ইঞ্চি প্রায়। এই হচ্ছে এটার ফাইনাল লুক। এই সেলফগুলোকে আপনারা চাইলে আপ ডাউন করতে পারবেন, পুরোপুরি খুলে ফেলতে পারবেন। এখানে একটা লাইট রয়েছে, আর এই হচ্ছে বোল্টসগুলো খুবই স্ট্রং উপরে নিচে। আর এটার ফুল একটা রিভিউ আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব। সেই ভিডিওটা দেখার জন্য আমাদের ইউটিউব ফেসবুকে, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর আমাদের ফেসবুকে লাইক দিয়ে রাখবেন। ডিজিটাল লকার হাউস, এটা হচ্ছে আমাদের ফেসবুক আর ইউটিউব পেজ। আর এটা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম, চাইলে আপনি ডিজিটালও খুলতে পারবেন, দুটো চাবি লাগবে আনলক করার জন্য। এই যে খুলে গেল। সো এটার ফুল রিভিউ, ফুল ডিটেলস আরও ভালোভাবে দেখার জন্য আমাদের পাশে থাকুন, ভালো থাকুন। লকার ক্রয় করার জন্য ডিজিটাল লকার হাউসের পাশে থাকুন, ডিজিটাল লকার হাউসকেই চয়েস করুন। আসসালামু আলাইকুম।